11টা থেকে সারা দিন রোদের মধ্যে বসে থেকে থেকে একদম পুরো হাড়ির মতো কালো হয়ে গেছি। হাড়ির মতো বলতে হাড়ির নিচের মতো, কাজের তো সো গাইস ফাইনালি চলে এসেছি আমাদের স্টেশন মেঘতলা ফলিয়া হল্ট, আর আমরা যাব হচ্ছে পাটুলি স্টেশনে। আমার বন্ধু অজয়, অজয়ের আজকে হচ্ছে পাটুলি স্টেশনে দেখা করতে আসবে নার্স। বুঝতেই তো পারছো নার্স বলে কথা, এই যে হাসি দেখো মুখের, আর ও ট্রিটমেন্ট করতে আসবে আজকে বলছে। তো আমরা এখন স্টেশনে আছি, ট্রেন হচ্ছে 12:40 না, 12:40 ট্রেন, এখনো 10 মিনিট বাকি আছে। ট্রেন বললো কোথায় কালীনগর না সমুদ্রগড় যেন অ্যানাউন্স হলো। আর আজকের ওয়েদারটা দেখো, দেখে মনে হচ্ছে পুরো একদম পুজো চলে এসেছে। আর খুব কাছাকাছি এই ফ্লিপকার্ট থেকে কি গিফট নিয়ে এসছে এখনই নাকি দিয়ে গেল, জানি না কি দেবে। তো স্টেশনে যাই, খুলে তোমাদের দেখাবো গিফটটা, ও কি গিফট এনেছে। আর ওই যে নিচে দেখো আছে তিনটে মামনি, আমাকে দেখছে আর হাসছে, আমি কি ভিডিও বানাচ্ছি এটাই। আর দেখো আজকে ওয়েদারটা একদম জাস্ট ফাটাফাটি। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি পাটুলি স্টেশনে নার্সের এলাকায়, আর এখন নার্স আসবে একটু বাদেই ইঞ্জেকশন দিতে, না ইঞ্জেকশন দিয়েছে না দিবি, তাই তো আমার বন্ধু আজকে ইঞ্জেকশন দেয় নার্সকে ডাক্তারি পড়াবে। গাইস আমি সবসময় আমার বন্ধুদের বলি যে দেখ মেয়ের চক্করে পড়িস না, গরিবের কখনো গার্লফ্রেন্ড হয় না, কিন্তু আমার কথা তো শুনবে না, একটাতেও শুনবে না। এই যে নিয়ে আসলো দুপুরবেলায় রোদের মধ্যে, এখন ট্রেন ব্লক কি করব দিয়ে, ওর বলছে এখন দুঃখ নার্স আসবে ওকে ওষুধ দিতে, আর নার্স না এসে বলছে ট্রেন ব্লক আমার যাওয়া হবে না। তো আমরা কি করব, স্টেশন থেকে ঘুরে চলে আসলাম, আর এখন এসে টোটোয় করে আসলাম এক জায়গায়, এইখান থেকে আবার অটো বা টোটো ধরবো, তারপরে আবার অটো বা টোটো ধরবো। আজকে বাড়ি যেতে যেতে সেই 3টেই বেজে যাবে, কিন্তু ট্রেন সেই 3টে, তো যদি একটু আগে চলে যায়, আর আমি বললাম আমি এত সময় বসে থাকতে পারবো না, তুই আমাকে অটো বা টোটোই করে নিয়েছ। আর মুখটা দেখো পুরো একদম ফজলি আমের মতো হয়ে গেছে, আর যাবি দেখা করতে, আর যাবি দেখা, আর তুই বল আগে যাবি দেখা করতে আর কোনোদিন, লজ্জা লাগছে এখন। আর বাকিগুলোকেও বলছি সাবধানে যা করবি করিস, ঠিক আছে? তো গাইস ফাইনালি পেয়ে গেছি বাড়ি যাওয়ার টোটো, আর এখন যাচ্ছি বাড়িতে। আজকে সারাদিন মান ঘুরতে ঘুরতে পুরো শেষ, 11টা থেকে কতটা সময় লাগছে এখনো বাড়ি যেতে আমাদের, এখনো 20-30 মিনিট লাগবে বাড়ি যেতে। এবার ওইদিকে টোটোটা চ কেমন পাই দেখি, এদিকে কালেক্ষাতলা এসে, কালেক্ষাতলা শেষ, কালেক্ষাতলা থেকে আমাদের আমাদের নতুন একটা টোটো ধরতে হবে বা অটো ধরতে হবে। তো গাইস ফাইনালি আমার বন্ধু আজকে খাওয়াবে, কি খাওয়াবে জানি না, ওর গার্লফ্রেন্ডের সাথে তো দেখা হয়নি, তো মিষ্টির দোকানে নিয়ে যাচ্ছে দেখি খাওয়ায়। এটা হচ্ছে আদি মহাদেব মিষ্টান্ন ভান্ডারে আছি, তো অনেক সুন্দর সুন্দর মিষ্টি আছে, একই মিষ্টি খাওয়াবে বল তুই কি, তোর মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে দাও তো। সো গাইস কালেক্ষাতলাতে এসে দাঁড়িয়ে আছি অটোর জন্য, তো আমাদের এখানে যে অটোগুলো যায় সেগুলো আসছে না, ডাইরেক্ট অন্য জায়গার ওই পারুলি আর ওইদিকের আসছে, তো এখানে কতক্ষণ থাকবো জানি না। তো বন্ধু নিয়ে গেল মিষ্টির দোকানে মিষ্টি আর দই খাওয়াতে। আর দেখো পেছনে কালেক্ষাতলায় এখানে অনেক বড় একটা দুর্গাপুজো হয়, প্যান্ডেল হয়ে গেছে, তো আর আমরা এখানে দাঁড়িয়ে আছি টোটোর জন্য অপেক্ষা করছি, বা অটো যেটা পাই সেটাতেই চলে যাব। সো গাইস ফাইনালি চলে এসেছি আমাদের নিজেদের গ্রামে, তো যার জন্য এত ঘোরাঘুরি, কিন্তু কারোর সঙ্গে তো দেখা হলো না, তো বাড়ি চলে আসলাম। তো ফাইনালি যেই কাজে গেছিলাম কাজও কমপ্লিট হলো না, কিছুই হয়নি, আর এখন যাব বাড়ি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।